আসসালামু আলাইকুম, আমরা আছি বঙ্গবন্ধু সেতু ইকো পার্ক সিরাজগঞ্জে, যমুনা সেতুর ধারে। অবশ্যই আপনাদেরকে একটি পার্কের ব্লগ ভিডিও আপনাদেরকে দেখাবো, অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন। আপনাদের প্রথমে দেখাবো কিছু খরগোশের বাচ্চা খরগোশ। তো আপনাদেরকে দেখাচ্ছি এখন খরগোশ, মাত্র 20 টাকা টিকেটে আমরা মাত্র 2টা জিনিস দেখেছি। এক, আপনারা দেখতে পাচ্ছেন যে খরগোশ, এখানে অনেকটি খরগোশ আছে, সেই খরগোশের বাচ্চাগুলা এখানে অনেক গর্তের মাধ্যমে আছে। আমরা চলে যাব আর একটি স্থানে, সেখানে দেখব আমরা কিছু বানর এখানে দেওয়া হয়েছে, মাত্র 3টা বানর। অর্থাৎ আপনাদেরকে খরগোশ আর 3টা বানরের দেখার জন্য 20 টাকা টিকিট। আশা করি কেউ এই বঙ্গবন্ধু সেতু এই ইকো পার্কে আপনারা কেউ ভুলেও এই জায়গায় আসবেন না। তো আমরা দেখছি একটা বানরের হাত নেই, তো এখন সে বসে আছে। তো এটা এই ইকো পার্কটা যমুনা সেতুর ধারে সিরাজগঞ্জের সীমানায় অবস্থিত এই বঙ্গবন্ধু ইকো পার্ক। তো আমরা দেখতে পাচ্ছি যে একটি বানরের হাত নেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই জায়গায় আপনারা আসলে মাত্র 2টা জিনিসই পাবেন, কিছু খরগোশের বাচ্চা আর মাত্র 4টা বানর, আর কিছু দেখতে পারবেন না। ভুলেও আপনারা এই ইকো পার্কে কেউ আসবেন না, এটা একটা প্রতারক। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন ডিজিটাল স্টুডিও প্লাস, আমি শিবম খান ফ্রম ডিজিটাল স্টুডিও প্লাস। অবশ্যই আপনারা জানেন যে আমরা নানান ধরনের ব্লগ ভিডিও নিয়ে আসি। তো এখন যে হনুমানটা আপনাদেরকে দেখালাম, তো এর বাইরে একটি হনুমান অবস্থিত, তার হাত নেই। তো আমরা দেখতে পাচ্ছি সে আগলা, মানে একাকার। নিচে থেকে একটি দৃশ্যই দেখা যায়, সেটা হলো যমুনা সেতুর নিচের অঙ্গ, মানে নিচে থেকে কীরকম দেখা যায় যমুনা সেতুটা, সেই কারণে এই পার্কটা করা হয়েছে। তো আপনাদেরকে নিয়ে যাব সেই যমুনা সেতুর নিচে কীরকম দেখা যায় সেই অবস্থানে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে বানরটা এমনি ঘুরঘুরি করছে, এটা খাঁচায় বন্দি করা না। আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল স্টুডিও প্লাস ইউটিউব চ্যানেল। তো আপনাদেরকে সেই যমুনা সেতুর নিচ থেকে কীরকম দেখা যায় সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। তার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের পরবর্তী ব্লগ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আমরা যে স্থানে এখন বর্তমানে আছি যমুনা সেতু, সেই ইকো পার্কে যেখান থেকে স্পষ্টভাবে যমুনা সেতু গাড়ি চলিতেছে, সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে। তো এই কারণে, দৃশ্যটি দেখার কারণে এইটি ইকো পার্কের টিকিট 20 টাকা করে করা হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা কখনো এই বঙ্গবন্ধু ইকো পার্ক সিরাজগঞ্জ এখানে কেউ আসবেন না, এখানে প্রতারক করা হচ্ছে। 20 টাকার টিকিটের কারণে মাত্র 6টা খরগোশ আর 4টা বানর দেখতে পারবেন এই জায়গায়।